হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফিরেছি পার্বতী ব্লগসের নতুন একটা ভিডিওর সাথে, তোমাদেরকে স্বাগত জানাই। তো এখন ঘড়িতে বাজে পাক্কা 9টা। তো আমি আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়, অনেক সকাল সকাল উঠে পড়েছি, তাই না? তো সকাল সকাল উঠলাম বলতে অনেকক্ষণ ঘুম ভেঙে গেছে, কিন্তু আর কি শুয়েই ছিলাম, এরকম একটা ব্যাপার। উঠতে ইচ্ছাই করছিল না, এত ঠান্ডা বাইরে, বাপরে প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি সারাদিন, মানে সারাদিন না মানে সারা সকালটা কি করছি। তো চলো, এখন তাও অনেকটা দেরি হয়ে গেছে। তো সকালে এক্সারসাইজ করি ওই আর কি, মানে একটু করতে হয় ওই আর কি করি, মানে ভুঁড়ি বেড়ে যাচ্ছে তো তো সেই জন্য একটু আর কি করি। তো সেটা শেয়ার করতে পারলাম না, তো এখন থেকে কী করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবে, আর যদি ভালো না লাগে তাহলে একটা কি করবে বলো, ডিসলাইক করে দিও, মনে থাকবে, মনে থাকে জানো। তো চলো ব্লগটা দেখতে থাকো, বেশি বড় করবো না, কারণ ছোটো ছোটো ভিডিও দিতে বলেছে সবাই, ছোটো ছোটো ভিডিও দেবো। তো চলো দেখতে থাকো। সকালবেলাতেই ক্রিমটা মাখতে হয়, কারণ সকালবেলাতেই মুখটা আর কি যাই ফুটে না হলে। তো চলো দেখে নিই। অবস্থা দেখেছো, ফর্সা হচ্ছে, ফর্সা তাই না বলো? আগের থেকে আমি ফর্সা হয়েছি তোমরা বলো তো একটু, যদি দেখি আমি ফর্সা হয়েছি তাহলে জানবো আমার ক্রিমটার কাজ আছে, তাই না বলো? তো দেখা যাক কি হয়েছে, ফর্সা না কালো। মেখে নিই, এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো কি লাগছে, ফর্সা লাগছে আমাকে বলো তো? ফর্সা তো লাগছে না। তো চলো এবার ঝটপট চুলটা আজ রেখে নেবো, দেখতে থাকো। চুল কেটে আমার হালত খুব খারাপ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার বুঝলে তো। চুল আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে, এইটুকু চুল আর তোমাদেরকে দেখালাম না। তো চলো এবার গুছাবো হচ্ছে বিছানাটা। ও মা গো, বিছানার অবস্থা দেখো কি অবস্থা। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজটা, আর বিছানাটাও তুলে নিয়েছি দেখতেই পেলে, এরকম বিছানাটা তুলে নিয়েছি। আর এক্সট্রা এখানে একটা না চাদর মেলে দিয়েছি, কারণ যে বিছানাটাতে সবাই ওঠে, তো সবাই উঠলে পায়ে ধুলো হয়, তো তো ওই নোংরা বিছানায় আমি শুতে পারি না, ভীষণ একটা কেমন কেমন একটা লাগে। তো যাই হোক, ওই জন্য একটা এক্সট্রা চাদর মেলে দিই। তো সেটা কি হয় সারা মানে সারাদিন আর কি ওটাতে যা হলো হলো মার্কেট, তো তারপর আর তুলে দিই রাত্রিবেলায় যখন শুই, এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার চা খাবো, তো চা খেতে খেতে গল্প করি তোমাদের সাথে। তো চলো, গরম গরম চা চলে এসেছে আর বিস্কুট। তো আজকে চাটা আমি বানাইনি, চাটা হচ্ছে মামনি বানাইছে, আর সকালের চা বেশিরভাগই আমি বানাই না, মামনি বানাই। তো সেক্ষেত্রে আমাকে কিছু করতে হবে না সকালবেলাটা। কেমন কেমন দেখাচ্ছে না বলো। তো চলো চাটা খেয়ে আনি, প্রচন্ড ঠান্ডা লেগেছে তো, সকাল সকাল ঠান্ডা জিনিস খাওয়া ভালো, সরি গরম জিনিস খাওয়া ভালো। আর একটু পরে মুড়ি খাবো, আরে মুড়ি খাবো না, ভাবছি অন্য কিছু খাবো, দেখা যাক। তো চলো চাটা খেয়ে নি, আমি আবার গরম চা একদম খেতে পারি না, আরেকটু মানে আছে খেয়ে নি, তারপর তোমার সাথে আবার পরে কথা বলছি।
তো এই জাস্ট নিজেতেই এলাম, আর নিজেতে এসে বসে আছি, একজনের আসার কথা আছে। তো ও বললো তাড়াতাড়ি আসতে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এলাম। আসার সময় তোমাদের সাথে ভিডিওটা তুলে মানে ক্যামেরাটা তুলে ধরতে পারিনি, কারণ আমি বলেছি যে সকালে কী কী করছে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন নিজেতে এলাম, এটাই তোমাদেরকে জানালাম যে নিজেতে এসেছি, এবার ওপরে যাব। তো হাজব্যান্ড এখনও আসেনি, তো ও এলেই তারপরে টিফিন করব। তো দেখা যাক আজকে কী টিফিন করি, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আচ্ছা চলো, ঠিক আছে, এখন রাখছি, বাই বাই। তো এরপর মুড়ি খাবো, তো তার আগে মুড়িটা তো দেখলে যে রেখে এসেছি রেডি করে, হাজব্যান্ড এখনও আসে না, তো ওর আর আমার একসাথে মুড়িটা নিয়ে নিয়েছি, আর ও এলেই তারপরে মুড়িটা খাবো। তো তার আগে ভাবলাম 11টা তো বাজতেই যাচ্ছে এখন, তো একটু সবজিগুলো কেটে নিই, তো তাড়াতাড়ি হয়ে থাকবে। আর মামনি আর আমার হাজব্যান্ড আজকে বাইরে যাবে, তো ওরা একটু কাজ আছে বাইরেতে, ব্যাংকে যাবে মনে হয়, তো কাজ আছে। আর আমি এদিকে রান্না টান্না আজকে তাহলে করতেই হবে, আমাকে কিছু করার নেই। তো চলো সবজিগুলো একটু কেটে নিই, দেখি কী কী আছে। ফ্রিজ তো পুরো ফাঁকা মনে হচ্ছে, তাই না বলো? ফ্রিজ তো পুরো ফাঁকা ফাঁকা লাগছে। একটা বেগুন নেই, বেগুন তো চলো, এখানে বাকি সবজি সব রাখা আছে, তো কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো সবজি কাটা হয়ে গেছে, আর আমি এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি করবো বলে, তো চলো সেদ্ধটা হয়ে যাক, তারপরে কথা হচ্ছে। তো সারাদিন সকালে কী কী করলাম দেখে নিলে তোমরা, তাই না? কিছুই করিনি আর ধরতে গেলে, এটাই এটাই মানে সত্যি কথা, তাই না? পুরো ফাঁকিবাজি ফাঁকিবাজি একটা ব্যাপার। তো এই ভিডিওটা পোস্ট করলেই বন্ধুরা বলবে এটা কিন্তু ফাঁকিবাজি ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, সকাল থেকে শেয়ার করতে গেলে আমি মানে সেই বিছানা থেকে উঠেছি, তখন থেকে ক্যামেরাটা এরকম ধরতে হতো, আর বলতে হতো এই ঘুম থেকে উঠেছি, ব্রাশ করছি, মানে এইসব ব্যাপারগুলো। তো ওগুলো আর করিনি আমি। তো যাই হোক, সকালের ভিডিও এটাই, আর এরপর তো রান্না করবো, তো সেটা তো শেয়ার করবো না, কারণ সেটা হচ্ছে দুপুরের হয়ে যাচ্ছে, তাই না? আর এখন তো 12:30 মতো বাজে। তো চলো এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।